বেশ লম্বা একটা গ্যাপ কিন্তু প্রথম মুভিটা করার পর, এবং তুমি সবসময় তোমার মনের মতো কাজ খুঁজছিলে, না হলে তুমি করবে না, তুমি এ ব্যাপারে খুব স্ট্রিক্ট ছিলে। তো যেহেতু এই কাজ নিয়ে জানতে পাচ্ছি না, বাট একটু যদি জানতে চাই যে আসলে কি ধরনের কাজের অপেক্ষায় ছিলে, বা এখনো কি ধরনের কাজ পেলে 3 নম্বর ফিল্মে সাইন করবে? আমি আসলে খুবই চাচ্ছিলাম যে আমি আরেকটা ফিল্ম করি খুব তাড়াতাড়ি। আমি আসলে সে এই ফিল্মটা যখন আমি ফাইনাল হয়েছি, তারপর আমি আসলেই হিসাব করছিলাম কতদিন পর, অলমোস্ট কিন্তু 6-7 বছর হয়ে গেছে, অনেক লম্বা সময়। এটার বিষয় আসলে রাজি হওয়ার বা রাজি ঠিক না, মানে আমার ভালো লেগেছে এই কাজটা যে কারণেই করা। সেটার কারণ হচ্ছে বেসিকলি গল্প এবং অবভিয়াসলি আমার ক্যারেক্টার যেটা। তো আমি যখন স্ক্রিপ্টটা পড়েছি, আমার এক বসায় এক পড়ায় ভালো লেগেছে। আমি যার কাজ করছি, ইন্টারেস্টিং না, আমি কিন্তু তার কোনো কাজ আগে, উনি বেশ প্রথিতযশ একজন নির্মাতা, কিন্তু আমি অনেস্টলি উনার কোনো কাজ আগে আমি দেখিনি, আমার দেখা হয়ে ওঠেনি। আচ্ছা, উনি এর আগেও একটা ফিল্ম উনার হয়েছে, আমি ওই ফিল্ম আমার দেখা হয়নি। সো আগে যার সাথে কাজ করেছিলে ইনি তিনি নন, এটা বোঝা গেল। তো আমি উনার ফিল্মটাও দেখিনি, প্লাস উনার উনি অনেক নাটক করেছেন এবং নাটকগুলো বেশ প্রশংসিত, আমার সামহাও দেখা হয়ে ওঠেনি। তো এটা আমার জন্য খুব বড় একটা বিষয় যে আমি সবসময় আগে খুব মেপে মেপে পা ফেলতাম যে আচ্ছা যার কাজ করবো সে আগে কী কাজ করেছে, একটু দেখে নিই, বুঝে নিই কাজটা ভালো হবে কি হবে না। বাট এটা না, স্ক্রিপ্ট পড়ে আমার এত ভালো লেগেছে, মানে উনি এটাকে যে আইডিয়া থেকে লিখেছেন বা যেভাবে উনি জিনিসটাকে ভিজুয়ালাইজ করেছেন এবং লিখেছেন, আমার কাছে ওটা এত ভালো লেগেছে যে আমি ওনার কোনো কাজ না দেখে আমি আসলে করতে আগ্রহী হয়েছি। এবং এখনও ওনার কাজ ইউটিউবে আছে, বাট আসলে আমি দেখে বায়াস হতে চাচ্ছি না, বা হয়তো নিজেকে ডাইভার্টও করতে চাচ্ছি না, বা একটা ডিসিশন নিয়ে ফেলেছি সেখানে যাতে কোনো রকম প্রভাব না পড়ে সে জিনিসটা চাচ্ছি না বলে আমি দেখছিও না।